আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই, চলতেছে, পুরা সুষ্ঠু নির্বাচন চলতেছে, বুঝছেন? আপনি কোনো চিন্তা করেন না, আমরা নৌকা মার্কা কোনো দুই নাম্বারি করে জিতমই না ভাই। আঙ্গু এলাকার মানুষ চিনে, ঠিক আছে, আঙ্গু এলাকার মানুষ চিনে, আঙ্গু বুঝুনে ভোট দিব, বুঝছেন না? আমরা তো খারাপ চামু না কিছু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, কোনো গ্যাঞ্জাম করে দিব না, বলা ভাই পুরো সুষ্ঠু নির্বাচন হইব ভাই। হ্যাঁ ভাই, বঙ্গু ভাই খুশি সংবাদ। আচ্ছা ভাই, আপনারা একটু কথা পরে কথা বলেছি ভাই। আচ্ছা ঠিক আছে, কি খুশি সংবাদ? পাঁচটা বাজে গেছে, কোনো খবর ভাই নাই? হ্যাঁ ভাই খুশি সংবাদ আছে বঙ্গু ভাই। আচ্ছা ব ভাই, খুশি সংবাদ ভাই, কি নৌকা মার্কা তো জিতছে ভাই। কি কস? ইলেকশনে জিতছি ভাই। কি কস? এদিকে একটু দোয়া করে দি। হ্যাঁ ভাই, আমরা জিতমু না জিতমু কে বুঝেন নাই। তুই আগে খবরটা দিস। নৌকা মার্কা ভাই, বাইরে ফোন দিমু না, বাইরে পরে ফোন দি। নৌকা তো জিতবুই বাড়া, আঙ্গু নকলে কোনো খারাপ পরিকল্পনা নাই যে আমরা ক্ষমতায় আমু যে এলাকা আগুন বানাই দিবো, এইটা ওটা এইটা নাই, এলাকার উন্নয়ন করবো সবসময়, ঠিক আছে? আর তোরা তোরা সবসময় ঠান্ডা থাকবি যে ভাই আইসে, ভাই পদে দাঁড়াইছে, নৌকা মার্কা জিততে গেছে, ভাই তো উপরের এলাকায়, সেই অনুযায়ী তোরা মাথা গরম করবি না, এলাকার ভিত্তে কোনো হাউকাও করবি না। আচ্ছা ভাই আরেকটা কথা ভাই, কথাটা হইলো ভাই, আমরা এত পাঁচ দিন ভাই অনেক শান্ত রয়েছি ভাই, নির্বাচনের জন্য না ভাই। হ্যাঁ ভাই, এখন তো নির্বাচন শেষ, আমরা তো জিতছি ভাই, জিতছ এখন ভাই, সব পুরা এলাকা ভাই আঙ্গো আঙ্গো আঙ্গো, ঠিক আছে ঠিক আছে, আঙ্গো কি লেগে আঙ্গো জানোস? আমরা এলাকার লেগে ভালো করবো, এর লেগে আঙ্গো, ঠিক আছে, কোনো হইচই করবি না ভাই। এর মধ্যে কথা আছে ভাই। কি কথা? বিরোধী দলের নেত্রীরা ভাই, হ্যাঁ আঙ্গো ভাই অনেক রকম কথা কইছে, আমরা এইটা আমরা সেইটা, এখন ভাই সব পিড়ে কিন্তু ক্ষমতা পাইছি ভাই। হ্যাঁ সব পিড়ে ভাই, বুঝেন নাই, শেষ করে দিবো ভাই। মাথা গরম করবি না, ঠিক আছে, মাথা গরম করবি না, নৌকা জিতছে, নৌকা জিতবো আজীবন, নৌকার বদনাম কামাবি না, এলাকার ভিত্তে কোনো কাউকে করবি না, কিচ্ছু করবি না, ঠিক আছে? এই জিনিসটার মান রাইস, এই বাল্যে কিন্তু আমার প্রতিদিন কথা হয় তাপস ভাইয়ের লগে, ঠিক আছে, সবসময় মাথা গরম করে কিচ্ছু হয় না, এই যে জিতছি আবার জিতমু আবার জিতমু আবার জিতমু, কি লেগে জিতমু জানো? আঙ্গো ভালো ব্যবহারের লেগে জিতমু, বুঝিস না? আমরা তো কেউ খারাপ করি না, বুঝিস না? রাস্তা করছি, রাস্তা অর্ধেক করছি, বাকি অর্ধেক করতে পারি না গেলে, এই এক মাস তো দৌড়াইলাম এই যে এই রেডির পিসে, তুই তো জানোসই, তুই তো আমার লগেই আসছিলি, এর লেগে বাকিরা অর্ধেক করতে পারি না। অনেকজনে ভাবে কি জানোস, অনেকজনে ভাবে যে এই আইসে তোর যে নির্বাচন আইসে, নির্বাচনের লেগে ভাইয়েরা অর্ধেক রাস্তা বাজাই হয়ে দিছে, এইটা কথাটা হলো সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এই জায়গায় পিছিয়ে তো তোরা তো দেখছো মানছে যা কয় কয়, এই রাস্তার পিছিয়ে আমরা আগে কি করছি, আগে করার পর এই দূর হয়েছে, পরে আরও করবো, কিন্তু এই মাসে সময় পাই না, এই নির্বাচনের লেগে সময় পাই না, এখন পাঁচটা করছি, এখন দেখবি পুরা এলাকা পুরা পাকা করে দিবো, এলাকা পাকার যে যেন তোর যা খালি এনে ভরাট করে দিবো, এনে খালি ভরাট করে দিবো, পুরো পরিপূর্ণ করে দিবো, কোনো জায়গা খেমতি রাখবো না, বুঝিস না? আর তোরা মাথা ঠান্ডা রাখিস। কিন্তু ভাই আমরা যে জিতছি ভাই, হ্যাঁ ঠিক আছে, এতদিন অনেক কষ্ট করছি ভাই, করছো ভাই, তাই আমরা ভাই আমি গোপলা বাইন্ডি ভাই, সবাই ভাই এবার ডিজে করবো ভাই, ডিজে শো করবো ভাই, আমরা বিজয় মিছিলের সাথে ডিজে রাখবো। শোন এই জায়গায় একটা ভুল করতেছিস, টাকা দিমু, তুই যে এটা ভাবিস না যে ভাই টাকা দিব না, এর লেগা সল্লা দিতে আসে, ঠিক আছে, টাকা দিমু পার্টি করবি, ঠিক আছে, পার্টি কিল্লিয়ে করবি, যে একটা বুঝের অনুযায়ী করবি যে এলাকার ভিত্তে আমরা জিতছি, ঠিক আছে, আমরা জেতার কারণ কি, আপনাকে লেগেই আমরা জিতছি, এটি কি ভাষণে কবি, পার্টি দিয়া ডেকোরেশন করে ডেকোরেশনে মাইক মুগ্ধ থাকবই, তারপর ওই জায়গায় ভাষণে সুন্দর মতো কবি যে আমরা জিতছি, ঠিক আছে, কি লেগে জিতছি, আপনাকে লেগে জিতছি, আর আপনারা কে, আঙ্গো ভাই বেড়াদার, আর আঙ্গো ভাই বেড়াদার কি সব পরিচিত, আর পরিচিত কি আঙ্গো চিনেন দেখিয়াই, চিনেন দেখে পরিচিত, আঙ্গো চিনেন কি লেগা, আমরা ভালো দেখা, বুঝেন না, আমরা কোনো জায়গায় খারাপ থাকবোই না, মান সম্মান আছে, মান সম্মান রাইজ, পার্টিটা করবি এই ভাষণটা দেওয়ার আগে সুন্দর মতো একটা মিলাদ করাই লবি, কেননা মিলাদ কারা পরে, ঠিক আছে, যারা তোর যা সমাজের কিছু করতে চায়, সমাজের লেগে করে, মিলাদ করে সমাজের জন্য ভালো হয়, এইরকমের কিছু একটা চিন্তা করবি, বুঝিস না? শোন এলাকার ভিত্তে আসোস, ঠিক আছে, এলাকার ভিত্তে কোনো কাউকে করবি না, এলাকা আঙ্গো কিং আমরা, ঠিক আছে, রাজা আমরা, সুতরাং রাজত্ব যে কর্ম এইটা না, রাজত্ব কর্ম কি লিয়া দেশ লিয়া, এনে কিছু নাই, এনে এটা পূরণ করে দিবো, বুঝিস না, এনে এইটা নাই, এইটা পুরা ভরপুর করে দিবো, এইটি করবি সবসময় চিন্তা করবি, এইটা নৌকা জিতছে যে কি হয়েছে, নৌকা জিতছে, নৌকা আরও 14 বার জিতবো, বুঝিস না, নৌকার মান সম্মানটা রাইজ তোরা ছোটো ভাই। হ্যাঁ ভাই, কিন্তু ভাই পোলা পাইনের একটা ভাই আক্ষেপ আছে ভাই। কী আক্ষেপ আছে ভাই? আমরা যখন নির্বাচন করছি না ভাই, বিরোধী দল ভাই অনেক কথা বলছে ভাই। কী বলছে? ঠিক আছে ভাই,
আমাদের ভাই অনেকভাবে পচাইছে, তারা ক্ষমতায় আসলে ভাই আমাদের দল রাখবে না, আমগো নৌকা ভাই ফুটা করে দিব ভাই, আমগো নৌকায় নাকি ফুটা করে পানি উঠবে ভাই। কিন্তু ভাই এবার তো আমরা ক্ষমতা পাইছি ভাই, আমরা ভাই পানি দিয়া ধানের শীষ ডুবাই দিব। যাই কর শোন, ঠিক আছে ভাই, নৌকা লয়া যে বদনাম করছে ঠিক আছে, বদনাম আরও করুক। শোন, কুত্তায় যদি কামড় দেয়, বিরোধী দল যদি তোরে কামড় দেয়, ওই রে মনে কর কুত্তা ঠিক আছে, অয় যদি তোমার কামড় দেয় তুই ওরে কামড় দিবি কে, এটা আমার বুঝাতো, তুই কামড় দিবি কে, তুই মনে করবি যে নৌকায় উঠতে তুই বাইশা বাইশা যায় এলাকা এলাকায় বাইশা যাবি, এলাকা এলাকার কাম করবি, বাইশা বাইশা কাম করবি, জান দিয়ে দিবি, বুঝছ না। আচ্ছা যাই হোক, এলাকার ভিত্তে যাই হয় ভালো লেগে হয় মিলারটা পড়াবি, মিলারটা পড়ায় সুন্দর মতো ভাষণে করবি কি জানো, যে এলাকার উন্নয়নের লেগে আমরা আইসি ঠিক আছে, আপনারা আঙ্গো আমি আপনাকেও ঠিক আছে, সুন্দর মতো বুঝাই দিবি, বুঝাই দেওয়ার পর মিলার টিলার পড়াই দিবি, আর বুঝাই দিবি যে এলাকার লেগে আমরা আসি, এলাকার লেগে আমরা করবো, আর যদি না করতাম আমরা আপনারা আমারে ভোট দিতেন না, কি দিতেন দিতেন না, আর সবসময় ভালো কাম করবি, খারাপ কাম করবি না। এলাকার ভিত্তে আইসি, এলাকার ভিত্তে আবারও আমু ঠিক আছে, এলাকার কাজ করবো, কোনো সমস্যা হইলে খালি অকারণ সমস্যা হইলে আমার কবি, আর মাদক এলাকার ভিত্তে সব মাদক বন্ধ করে দিব, বাবা ফেন্সিডিল মদ গাঁজা এভরিথিং সব, কেননা এই আমাদের এই বাংলাদেশে, এই বাংলাদেশের এই সমাজে এসব আমি রাখবই না। বাংলাদেশের আমার তো ক্ষমতা পুরাই দর আঙ্গো এই যে দক্ষিণ সিটি দর আঙ্গো এই এলাকায় ঠিক আছে, আঙ্গো এই এলাকায় আঙ্গো ক্ষমতা ঠিক আছে, সুতরাং আমার এই এলাকাটা পুরা সোনার করে তুলবো, এই নৌকা দিয়ে পুরা সোনার করে দিব, বুঝছিস না ভাই। সব কথার এক কথা ভাই, আমরা ভালো, আমাদের দল ভালো, আমাদের মার্কা ভালো ভাই, আমাদের তাপস ভাই ভালো, আমাদের নেত্রীও ভালো ভাই, তা আমাদের আমরা ভালো করবো না কারা করবো ভাই। এই যে তোরা মাথা গরম করবি না, এই যে তুই যে করলি ভাই কনসার্ট করবি ই করবো, এইসব করবি না, কেননা এইসবে আঙ্গ বদনাম, সমাজের বদনাম ঠিক আছে, মানে সব দিকটা বদনাম, বুঝিস না। মাথা সবসময় ঠান্ডা রাখবি, ভাইয়ের মতো বুঝবি, আমিও তোকে মতো গরম আসছিলাম, এই দল করতে 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 বুঝছি নৌকা কী, আওয়ামী লীগ কী, শেখ হাসিনা কী, শেখ মুজিবর কী, তাপস ভাই কী, বুঝা সব কিছু বুঝা ঠিক আছে, তারপর আমি এই দলটা নিছি। আমি তো কম বুঝি না, আমি আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট, বুঝছ না। আমি যদি না বুঝি, আমি একটু হইলেও আমি একটু হইলেও বুঝি, একটু বুঝার ভিত্তি আমি বুঝলাম যে আঙ্গো নৌকাই বেস্ট, বুঝছ না। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, এতদিন নির্বাচন করছি ভাই, মাথা গরম ছিল ভাই, তাই বুঝতে পারি নাই ভাই। ভাই আগে জানতাম ভাই নৌকা মানে ভাই পাওয়ার, নৌকা জিতবো পাওয়ার পামো ভাই, বুঝেন নাই ভাই। কিন্তু এখন আপনার কথা শুই না ভাই, আমার পুরো চোখ খুলে গেল, ঠিক আছে ভাই। এতদিন নৌকার প্রতি ছিল এক বিশ্বাস, এখন ভাই মনে প্রাণে বিশ্বাস ভাই, নৌকা আছে নৌকা থাকবে, বুঝছ, খুশি হয়েছি। নৌকা মানে পাওয়ার না, নৌকা মানে এলাকার খেদমত, এলাকার উপকার, নৌকা মানে এলাকার জয়। হ্যাঁ ভাই, বুঝছ না, মাথা গরম করবি না, যা তুই তোর চোখ খুলে গেছে, মনটা খুশি পেলাম তুই বুঝলি, ভাই অনেক দেরি করে বুঝছি, বুঝবো সবাই একদিন বুঝবো নৌকা কি, বুঝছ না, তুই বুঝছ আজকে আমি বুঝছি অনেক আগে, যা যা। আপনার কারণে ভাই আমরা আমাদের সবার চোখ খুলবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই, আজকে আমার চোখ খুলছে, অন্যদিন আমি অন্যদের চোখ খুলে দিব ভাই, এই ভরসায় আমাদের নৌকা জয় যুক্ত হোক। তুই মনে হয় মজাই পাইছিস ভাইয়ের কথা হইন না, আচ্ছা আচ্ছা না, আচ্ছা ছোট ভাই ভালো থাকিস, আচ্ছা ভাই, যা তুই দরকার হইলে আমার ফোন দিস, আচ্ছা বুঝিস না। ওয়ালাইকুম সালাম, আর খারাপ কাম করিস না, কিন্তু কোনো খারাপ কাম তো কিন্তু বাইরে পাবি না, নৌকারে পাবি না খারাপ কামে, ভালো কাম ভালো কাম, নৌকাকে লাল সালাম।